মার্জিয়া জান্নাত আপনি প্রশ্ন করেছেন আপনি প্রশ্ন করেছেন কাউকে হেদায়তের পথে বা সঠিক পথে ডাকলে সে বা তারা সাড়া দিয়েও যদি পুনরায় সে ভুল পথে যায় তাহলে আমি কি তাকে বারবার হেদায়তের লক্ষ্যে বলবো না কথা বলবো না এক্ষেত্রে সুরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াতের সঠিক ধারণা দেওয়ার অনুরোধ রইল আপনি একশো ছাপ্পান্ন বলেছেন কিন্তু এটা তো ছাপ্পান্ন নম্বর আয়াত সে আয়াতটা হচ্ছে তুমি যাকে ভালোবাসো তাকে সৎ পথে পরিচালিত করতে পারবে না বরং আল্লাহ আল্লাহ যাকে চান সৎ পথে পরিচালিত করেন এই আয়াতটা হচ্ছে ইন্নাকাল্লা মুবিল মানু মহিন অর্থাৎ হেরাসুল তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারবে না বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিয়ে থাকেন এবং তিনি প্রাপ্তদের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন সুর আল কাসাস আচ্ছা হ্যাঁ এটি অত্যন্ত চমৎকার ও গুরুত্বপূর্ণ একটি আয়াত যেখানে আল্লাহ তালা স্পষ্ট করে দিলেন যে হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ আর মানুষ চেষ্টা করতে পারে কারণ রাসুলুল্লা সাল্লাহ সাল্লামকে আল্লাহ সাল্লাহ বলেছেন পৌঁছে দেওয়া দাওয়াত দেওয়া বা মানুষকে সঠিক পথের দিকে ডাকা এটা কর্তব্য এটা নবীর কর্তব্য এবং নবীর যারা ওয়ারিস্তাদের কর্তব্য ওয়াম আলেকে ইল্লাল বালাগ তোমার উপর তো অবশ্যই পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই কারণ হেদায়ত তুমি দিতে পারবে না হেদায়ত দিবে আল্লাহ এই জন্য এখানে এই আয়াতে বলেছেন তুমি যাকে পছন্দ করো ভালোবাসো এবং চাও যে সে হেদায়ত পাক সেটা তুমি পারবে না হেদায়ত দিয়ে দিতে পারবে না তুমি কারণ হেদায়ত তোমার হাতে না বরং আল্লাহ হেদায়েত দেন আচ্ছা তাহলে আপনার মার্জিয়া আপনি যে কথা বলেছেন আপনি মানুষকে ডাকবেন কি না হ্যাঁ অবশ্যই আপনার স্বামী আপনার সন্তান এদেরকেই প্রথমে আপনার দাওয়া দেওয়া দরকার এদেরকেই ইসলামী তারবিয়তের দিকে আহ্বান করা দরকার সেভাবে গুরুত্ব দেওয়ার জন্য প্রচেষ্টা করা দরকার এবং পাশাপাশি আপনার মা বাবা যদি জীবিত থাকেন আত্মীয় স্বজন যদি থাকেন কাছের আত্মীয়রাই প্রাথমিকভাবে প্রাধান্য পায় যেহেতু রাসুলসাল্লাহ সালামের দাওয়াতি জিন্দগি তো আমরা দেখেছি আল্লাহ তালা তাকে নির্দেশ দিয়েছেন ওয়ানদের আক্রাবিন আর তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো এবং তাদেরকে সতর্ক করার পরে তাদের প্রতি দায়িত্ব পালনের পরে অন্যদেরকে হেদায়তের দিকে ডাকা যেতে পারে আর মেয়েদের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন তো আছেই তারা তাদের পর্দা পশিদা ইজাত আবরু এবং যতটুকু দূরত্বে মাহারাম ছাড়া সে যেতে পারে শুধু তত ততটুকুর মধ্যে এবং তার নিরাপত্তা ইত্যাদি সব কিছু স্বামীর অনুমতি অথবা বাবার সংসার থাকলে বাবার অনুমতি সব কিছু মিলে সে এই কাজগুলো করতে পারবে এবং কাজটা করা তার জন্য রেকমেন্ডেড এই শর্তগুলো পূরণ সাপেক্ষে এবং কেউ যদি তার কথা শুনে ভালো হয় আবার খারাপ পথে যায় আবার তাকে ডাকতে পারবে হাজারোবার একই ব্যক্তি যদি হেদায়তের মধ্যে এসে আবার বিপথে চলে যায় তাকে আবার ডাকতে কোনো অসুবিধা নেই এবং তার ব্যাপারে নিরাশ হওয়াটাও এটা কিন্তু যারা দাড়ি যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছেন তাদের আসলে খাসলাত বা বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে না তারা কখনোই নিরাশ হবেন না আল্লাহর কোনো নবী কখনো নিরাশ হননি যদিও আমরা সাল্লাম সম্পর্কে জানি কিন্তু আল্লাহ তালা তাকে একটা সুন্দর এডুকেশন দিয়ে বুঝিয়েছেন যে নিরাশ হওয়া যাবে না অতএব আমাদের জন্য সে একই কথা আমরা হেদায়তের মালিক নই হেদায়ত আমরা দিতে পারবো না হেদায়তের ফেরিও করতে পারবো না কিন্তু আমরা মানুষকে শেখাতে পারবো বিয়াদ দিতে পারবো জানাতে পারবো শেয়ার করতে পারবো মানুষকে মোটিভেশান দিতে পারবো কোরআন এবং সুন্দর দিকে সুন্দর আখলাকের দিকে সহি আকিদার দিকে এবং বিশুদ্ধ এলেম অর্জনের দিকে তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন